দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে রমিও, যিনি একই সাথে রেডিও ভূমির একজন জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার ও উপস্থাপক, বর্তমানে যমুনা টেলিভিশনের স্পোর্টস রিপোর্টার হিসেবে ঢাকার বাইরের প্রথম অ্যাসাইনমেন্ট কভার করতে এসেছেন সিলেটে, এবং খুব সম্প্রতি বাংলাদেশ বেতারের ক্রীড়া ভাষ্যকার হিসেবে লিস্টেড হয়েছেন। রঞ্জন, স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ শামসুল ইসলাম। এই যে আপনি দীর্ঘদিন রেডিও ভূমির স্টুডিওতে অ্যাজ এ কমেন্টেটর কাজ করেছেন, এখন বাংলাদেশ বেতারের এই কমেন্ট্রি বক্স দেখছেন, আমাদের লাইভ কমেন্ট্রি আপনি নিশ্চয়ই উপভোগ করেছেন, কোন পরিবেশে কী পরিমণ্ডলে আমরা কাজ করি, এই দুটোকে আপনি কীভাবে আলাদা করেন? না, মাঠে এসে খেলা দেখা এবং সেই খেলা নিয়ে কথা বলা, এটা একটা রিয়েল এক্সপিরিয়েন্স, কিংবা একবার চোখের সামনে যেটা জলজ্যান্ত দেখছেন সেটা নিয়ে কথা বলা, সেটা ফ্যান্টাস্টিক। আমার মনে হচ্ছে যে অন্তত স্টুডিওর মধ্যে সব কিছুই আমরা হয়তো ওই যা কোনো একটা স্ক্রিনেই দেখতে পাই, তার বাইরেও অনেক কিছু আছে, তার বাইরের আবহাওয়াটাও একটা ব্যাপার, তো সেটা মাঠে আসলেই টের পাওয়া যায়, সেটা প্রথমবারের মতো অনুভব করছি এবং ফিলিং গুড। এবং আপনি দেখবেন যে সেন্টার পিচ এরিয়া প্লাস জায়ান্ট স্ক্রিন, ম্যানুয়াল স্কোর বোর্ড, বেতার কমেন্ট্রি বক্সে একটা টেলিভিশন স্ক্রিন রয়েছে, আমাদের অত্যাধুনিক যন্ত্রপাতি রয়েছে, মাইক্রোফোন, লিপ মাইক্রোফোন ব্যবহার করছি আমরা, সব মিলিয়ে এই টোটাল প্রোডাকশনের যে কোয়ালিটিটা ডেফিনেটলি স্টুডিও প্রোডাকশনের চেয়ে মাচ বেটার। না, একেবারে। এবং আপনি যদি বলেন যে হ্যাঁ ক্রীড়ার খাতে আপনি ধারাভাষ্য বলেন কিংবা ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে বলেন, সেটা বরাবরই আমার মনে হয়েছে যে মাঠ থেকেই হওয়া উচিত। হ্যাঁ, অনেক সময় আমরা ফিনান্সিয়াল কথা চিন্তা করে, কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ, সীমাবদ্ধতার কথা চিন্তা করে ওটা করতে হয়, তবে অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। সুতরাং কাজের আউটপুট যেটা আসবে স্টুডিও থেকে এবং সেই সঙ্গে মাঠ থেকে, সেটাও নিশ্চয়ই একেবারে আলাদা। এবং নারী এশিয়া কাপ ক্রিকেট একটা চমৎকার ইভেন্ট, কেমন উপভোগ করছেন? না, দুর্দান্ত। এবং সিলেটের মতো জায়গায় অনেকেই ঘুরতে আসেন, এই জায়গাটায় একটা আলাদা সৌন্দর্য রয়েছে, আবহাওয়ার আমরা বেশ রদবদল দেখলাম গত দুই তিন দিনে, পাশাপাশি নারীরা ক্রিকেটে গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করেছে এবং দুর্দান্ত ক্রিকেট খেলছে। যদি আজকের দিনটা খুব একটা ভালো যায় না, তবে হোপফুলি সামনের দিনগুলোতে বাংলাদেশ কামব্যাক করবে, দারুণ একটা টুর্নামেন্ট যাবে বলে আশা করছি। রঞ্জন, আপনার সুন্দর আগামী কামনা করে আজকের ভিডিও লাইভ চেয়ে এখানে শেষ করছি। আবার আপনার দোকান ভালো, অসংখ্য ধন্যবাদ।